শ্রুতি আসছে শঙ্কুদেবের কাছে। শঙ্কুদেব দেখুন, সারা ভারতবর্ষে বাংলা সমেত উড়িষ্যা সমেত সব জায়গায় আমরা দেখলাম যে বন্দে ভারত এক্সপ্রেস ছুটতে শুরু করেছিল, রেল উন্নয়নের একটা চূড়ান্ত জায়গায় পৌঁছতে শুরু করেছিল, এটা স্পষ্ট হচ্ছিল। তো সে কারণেই আমার মনে হয়েছে সফট টার্গেট রেলকে সরাসরি টার্গেট করা হয়েছে নির্দিষ্ট ষড়যন্ত্র করবার অভিসন্ধি নিয়ে। আপনি এই প্রশ্ন আজকে অবতারণা করছি, কিছু মনে করবেন না, এর রহস্য এর মানে তদন্ত সিবিআই হয়তো খুঁজতে খুঁজতে কালকে উঠে খুঁজে বার করতে পারে। কিন্তু আমি বাংলায় বসে হঠাৎ এই সন্দেহের আঙুল কেন তুলব? বাংলাতেও ধরুন বিরোধী রাজনৈতিক জায়গা রয়েছে, এর আগে আমরা বাংলার থেকে রাজনৈতিক কর্মকাণ্ড হয়েছে গ্যারেস্টরির মতো ঘটনা। এক সেকেন্ড, কিন্তু সন্দেহের অবকাশ, এক সেকেন্ড শুধু, সন্দেহের অবকাশ তো থাকছে এই কারণে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে অ্যান্টি কলিশন ডিভাইস ছিল না ছিল না। শুনুন, আগ বাড়িয়ে কেউ যখন জাস্টিফাই করার চেষ্টা করেন না, তখন সন্দেহের আঙুল সেদিকেও বেশি করে ওঠে, কেউ তদন্তের বাইরে থাকবেন না। জ্ঞানেশ্বরী, আমাকে শেষ করতে দিন, শেষ করতে দিন, এই তো মুশকিল। আগে উনি চুপ না করলে সিরিয়াস ইস্যু আছে আমি বলবো না, ওনার সাথে আর্গুমেন্ট করার আজকে আমার কোনো মানসিক দরকার না। প্লিজ প্লিজ বলেন না, আপনি বলেন, লেট লেট প্লিজ এভাবে এভাবে প্যানেল ডিসটারব করবেন না, প্লিজ এক এক করে। থ্যাংক ইউ শঙ্কুদেব। আমার বক্তব্য হচ্ছে আমি সরাসরি অভিযোগ করছি, জ্ঞানেশ্বরী কাণ্ডের সময় যিনি কাণ্ড ঘটালেন তাকে কে রাজনৈতিক দলে প্রশ্রয় দিয়েছেন, আশ্রয় দিয়েছেন, যার বিরুদ্ধে সরাসরি অভিযোগ তিনি এখন কোথায় আছেন? আমি একটা টুইট আপনাদের শোনাবো, কে করেছেন টুইটটা? তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। কি শোনাচ্ছেন সেই টুইটে? শোনাচ্ছেন রেলের দুই ইম্পর্টেন্ট আধিকারিক তাদের মধ্যে কথোপকথন এবং বার্তালাপ। আমাদের কাছে সেই ডকুমেন্ট আছে, সেই ডকুমেন্ট আমরা শোনাবো। এই যে শুনুন, কুণাল ঘোষ করেছেন টুইট, আমি নাম করে বলছি, দুজন অফিসার কি ঘটনা ঘটেছে সেই নিয়ে কথা বলছেন, তার অডিও ক্লিপ এই দেখুন। এই ইনসিডেন্টের সাথে কানেক্টেড এটাও তদন্তের বাইরে রাখা উচিত না? না, তদন্ত তো শুরু হয়েছে। না শুনুন, আমি কেন বলছি, কেন ষড়যন্ত্রের কথা বলছি, কারণ সরাসরি নরেন্দ্র মোদীর নেতৃত্বে অশ্বিনী বৈষ্ণবের মতো দক্ষ রেলমন্ত্রীর নেতৃত্বে যেভাবে সারা ভারতবর্ষ জুড়ে রেলের কর্মকাণ্ড শুরু হয়েছিল, তাকে ডিস্টার্ব করো, সব টার্গেট তাকে আক্রমণ করো, এবং সেই ষড়যন্ত্রের নজির হচ্ছে এটা, করে তোলা হয়েছে, তদন্ত হওয়া দরকার, এবং তার প্রাথমিক ইনফরমেশন রেলের কাছে পৌঁছেছে, তাই রেল সেটা ক্লিয়ারলি বলেছেন। তাকে সহজভাবে একটা কোয়ালিশন ডিভাইস হয়েছে যার কোনো সোর্স নেই, তাহলে উনি জানতেন, ওনার কাছে নিশ্চয়ই স্পেসিফিক ডেটা আর ইনফরমেশন আছে। তার মুখপাত্র, তার দলের মুখপাত্র, তিনি কি করছেন, রেলের দুই আধিকারিকের এই ঘটনা নিয়ে কথোপকথন তার অডিও লিক করে দিচ্ছেন। আপনি ভাবুন এরা কোথায় কানে কান পেতে শুনতে শুনতে কোন জায়গায় গেছে, দেশের সুরক্ষা ব্যবস্থা, এত মানুষ মারা গেছেন, তাই বলছি ঘটনা সিবিআই হওয়া দরকার। এনারা বলতেন না যে ভারতীয় জনতা পার্টির লোকেরা শকুনের মতো আচরণ করছে? এরা তো মহাশকুন, এরা তো হাজার হাজার বাঙালিরা এখানে মারা গেছেন, এখানে সদস্য লোকে এফেক্টেড হয়েছে, এত মৃত্যু ঘটেছে, তারপরেও রাজনীতি করতে পৌঁছে গেছেন। আপনি বলুন সারাদিন, সারাদিন এখানে এখানে অরাজনৈতিক লোকেরা আছেন, তারা বলবেন সারাদিন প্রধানমন্ত্রী ছিলেন, একটা রাজনৈতিক কমেন্ট দেখান, সারাদিন রেলমন্ত্রী ছিলেন, একটা পলিটিক্যাল কমেন্ট দেখান। তিনি করছেন, যিনি ভারতবর্ষের এক্স রেলমন্ত্রী, তার দলের রেলমন্ত্রী ছিলেন দীনেশ ত্রিবেদী, আমি নাম কোট করছি, তাকে পদ থেকে সরিয়ে দিয়েছিলেন। কেন? কারণ তিনি বলেছিলেন রেল আইসিইউতে চলে গেছে, তাই তিনি বলেছিলেন রেলের তখন ডেভেলপমেন্ট হবে, তাই আজকে তিনি রেলের বঞ্চনা নিয়ে কথা বলছেন। আমি সরাসরি অভিযোগ করে বলছি যে এই ঘটনা স্বাভাবিক একটা দুর্ঘটনার ঘটনা হিসেবে দেখা ভুল হবে, এবং রেল ইতিমধ্যেই তা জানিয়েছে। আমি আসব, নির্মল মুখার্জি, দুধ কা দুধ পানি কা পানি। আমি